এটো হইছে এক্সএম 18 ডাবল সার্কিট যেটো কন্ট্রোলার এই কন্ট্রোলার খন সেট করার কারণে মানে সেট করিবর কারণে সেট বাটন আর উপরের বাটনটো এটো সক সেট আর এটো উপরের এই উপরের দুটা বাটন এক লগত টিপি ধরে রাখিব P1 আইব এটো সক P1 ত আমি 38.8 সেট করিছো কারণ এটো ওভার টেম্পারেচার এক্সস্ট ফ্যান ওভার টেম্পারেচার এলাম এটো আমি ওকে করে দিম P2 আইব P2 হইছে 38 আমি যেটো টেম্পারেচার হাই টেম্পারেচার সেট করিছো 38 হাই টেম্পারেচার তারপর ওকে করে দিম P3 আইব P3 হইছে মেইন টেম্পারেচার ফর ইনকিউবেটর মানে ইনকিউবেটরর মেইন টেম্পারেচার হইছে 37.7 এইটো যদি আপোনালোকে কম বেছি করিবর কারণে চেষ্টা করে মানে কেনেকুৱা করিব এটো সব উপরের বটমটো এটা যদি মই টিপু এটা P3 যেনেকুৱা আছে এটো যদি টিপু এটো সব 37.8 হইছে আকো টিপিলে 37.9 হইছে মানে এটো টিপিলে বাড়িব এটো টিপিলে কমিব এটো 37.7 হব P3 তার পিছত ওকে করে দিম এটা P4 আছে P4 হইছে লো টেম্পারেচার সেট ফর ইনকিউবেটর ইনকিউবেটর লো টেম্পারেচার সেট এটো 37.5 সেট করিব লাগে এটো যদি কম বেছি করিব বিচাৰে উপরটো টিপিলে বাড়িব এটো উপরটো টিপি এটো টিপিলে বাড়িব এটো সক 37.6 হইছে 37.7 হইছে এটো টিপিলে কমিব এটো সক চাইছে এরকম কই 37.5 সেট করি P4 ওকে করে দিম এনেকুৱা কৈ সেট করবো এটা P5 আছে P5 37.0 করেছো মানে লো টেম্পারেচার এলাম মানে যেটো লো টেম্পারেচার হেইটো এটো ওকে করে দিলো এটা P6 আছে P6 টো হইছে আপোনার 36.5 মানে ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার মানে ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার এটো হইছে একদম টেম্পারেচার নাই বুলিয়ে যেটো এলাম বাজিব হেইটো এটো 36.5 করিছো P6 তারপর ওকে করিছো এটো P7 হইছে হাই হিউমিডিটি টেম্পারেচার এলাম হাই মানে 68 টেম্পারেচার হিউমিডিটি হৈ গেলে এলাম বাজিব এটো এইটো বাড়ার কারণে সব একেই এটো টিপিলে বাড়িব এটো টিপিলে কমিব ঠিক আছে এটো হইছে ওভার হিউমিডিটি ওকে করিলু P8 হইছে হাই মানে হাই টেম্পারেচার মানে যেটো হায়ার মানে আপসেট হিউমিডিটির আপসেট মানে আপার সেট হইছে হিউমিডিটির আপার সেট এটো P8 এটো টিপিলে বাড়িব এটো টিপিলে কমিব এইটো P8ত মই কৈছোঁ এই লক্ষীমপুৰ যিটো দাদা আছে দাদাজনৰ নাম মই গম নাপাওঁ যি হওক আপুনি এইটো 65 কৰি দিব 65 কৰি দিব এইটোত তাৰপিছত ওকে কৰি দিব এতে 65 আছে আপনি 65 করে ওকে করে দিব P8 এটা মই এটো 60 করলো আপনি 65 করে দিব ওকে এটা P9 আইব P9 ত আপনি এই লক্ষীমপুর দাদাজনক কইছো আপনি সেট করিব 60 এটো এনেকুৱা কই 60 সেট করিব মই 55 সেট করিলো যেহেতু মোর হেসার আর সেটার বেলেগ বেলেগ মানে এখন মেশিন হচ্ছে সেটার বাকি বেলেগ মেশিনত মই হ্যাসিং করু আর হেসার আর সেটার একেলগত যদি থাকে আপনি এই হিসাবত সেট করব হেসার সেটার একেলগত থাকলে আপনি এটো 60 সেট করব P9 মোর বেলেগ বেলেগ কারণে 55 সেট করে আসো সো লক্ষীমপুর দাদাজনক কইছো আপনি 55 সেট করব P9 ওকে করলু PP আহিল এটো হইছে 47 মানে লয়ার হিউমিডিটি টেম্পারেচার এলাম এটো 47 ওকে করে দিব এইটো হইছে মূল কথা এইটো হইছে মূল সেট আর এতিয়া টার্নিং সেট করার কারণে মানে অটোমেটিক মেশিনত আমি টার্নিং কেনেকুৱা সেট করিম তেতিয়া সেট করার কারণে আমি এই সেট বটন আর তলর এরোটো এই দুটা সক এই দুটা বটন একলগত টিপি ধরলে F1 আইব F1টো হইছে 90 মিনিট মোরে মোরে আমার কণি মানে রোটেট হব এটো কমাব বাড়াব করলে একেই এটো দি বাড়িব এটো সক উপরটো টিপিলে বাড়িব তলটো টিপিলে কমিব এইটো হৈছে এইটো সিস্টেম F1ত আমি 90 মিনিট করে দিম F2 180 করে দিম আমি F3ত 120 করে দিম আমি মানে 120 সেকেন্ড এইটো রোটেট করব 120 সেকেন্ড মানে F3ত ওকে করে দিলো এটা F4 30 সেকেন্ড মানে এইটো 30 করে দিব আর F5ত 0.0 F6ত 0 ওকে করে দিব F7ত
কিমান বার কোন এই মেশিন খনর কোন এই মোটরটো টার্ন হইছে কিমান বার টার্ন হইছে হেটু দেখাবো আপনি এক করিব না লাগে ওকে করে দিলাল এতিয়া মূল সেট আইব এটা সব 37.7 আমি টেম্পারেচার সেট করিছো আর হিউমিডিটি 60 সেট করিছো এনেকয়া কই সেট করি লব আপনি ভিডিওটো ভাল কই চাই লব